রেশম বাগান এলাকার চুরিকাণ্ডে সাফল্য পেল পূর্ব থানার পুলিশ। চুরি স্বর্ণালঙ্কার সহ দাগে চোরকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। ধৃত চোরের নাম পঙ্কজ কুমার সাহা, তার বাড়ি আমবাসায়। সে রাজধানীর চন্দ্রপুরে ভাড়া হিসেবে থেকে রাজধানীতে চুরির ঘটনা সংঘটিত করত। মঙ্গলবার রেশম বাগান এলাকার পীযূষ মজুমদারের নামে এক ব্যক্তি পূর্ব থানায় চুরির মামলা করেছিলেন। তদন্তে নেমে 2,75,000 টাকা মূল্যের স্বর্ণালঙ্কার সহ চোরকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। আজ তাকে রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন সদর এসডিপি অজয় কুমার দাস। মানে বাড়িতে স্বর্ণ অলঙ্কার আর কিছু ক্যাশ মিসিং হচ্ছে। তারপরে সঙ্গে রাইস কুকার ছোট মোটো তো আর তাকে দরজাটাও দু। তারপরে একটা কমপ্লেন আমাদের কাছে করেছে, তো বেসিস অফ কমপ্লেন সিক্রেট সোর্স লাগানো হয়েছে। তারপরে এদিকে আমাদের ডিআর থেকে আমাদের সাই কৃষ্ণগোপাল দেবনাথ আর আমাদের এ সাই দেবদেব বর্মা অপারেশনে গেছে। ফাইনালি আমরা এই ঘটনাটা করেছি, অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হই। অভিযুক্তর নাম হচ্ছে পঙ্কজ কুমার সাহা, তার নাম প্রদীপ কুমার সাহা, দুলিবাড়ি আম্বাসা, এখন চন্দ্রপুরের কাছে ভাড়া বাড়ি থাকে, হ্যাবিচুয়াল চোর। তো এই আসার পরে আমরা একটা ফ্লাইট লঞ্চ করি আর ওনার যে মেন পারপাস ছিল ওনার অঙ্কার দিয়ে লোন নেবার মেন পারপাস ছিল। তো এই প্রসেসে ছিল কাউকে বইয়ের গয়না বলে এই গয়নাগুলো বিভিন্ন লোকের কাছে রেসিপ্ট দিয়ে বইয়ের গয়না বলে কিছু টাকা তাদের নিয়েছিল, কিন্তু বেসিক আমরা যা বুঝতে পারছি গোল্ড লোন নিয়ে। তো এই নিয়ে এখন রিকভারি হয়েছে মঙ্গলটা আর বলছেনটা। আমরা আজকে আম্বাসা থেকে এখানে টাউনে এসে ভালো বাড়িতে দিলে চুরি চুরি করে। তো এখন সঙ্গে আর কি আছে এটাও ফাইন্ড আউট করতে যাচ্ছে, এটার জন্য আমরা মানে প্রাথমিকভাবে কি